নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি কাঁচা আম কী করে সংরক্ষণ করা যায় বছর জুড়ে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কাঁচা আম তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি, আর এখন তো আমেরই সিজন, তো এই সময় এই কাঁচা আম আমরা কোনো রকম ভিনিগার, তেল বা রোদে দেওয়া ছাড়াই কী করে আমরা এই আম 12 মাস সংরক্ষণ করে রাখতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এর জন্য আমি কড়াইতে 500 ml জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি 1 কাপ নুন দিয়ে দেব। নুনটা আমি এখানে বেশি দিয়েছি কারণ এই নুনটাই আমগুলোকে ভালো রাখতে সহায়তা করবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুনটা জলের সাথে ভালো করে মিশে যায়। জলটা আমি 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দেব, আর অফ করে দিয়ে জলটা একদম ঠান্ডা করে নেব, একটুকু যেন জলটা গরম না থাকে। আমি এখানে 5টা ফ্রেশ আম নিয়ে নিয়েছি, এই আমগুলো আমাদের গাছেরই আম, আমগুলো খুব একটা এখনো বড় হয়নি। এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমগুলো যেহেতু একদম ফ্রেশ তো এই আমের মধ্যে তো কষ থাকবেই, তো আমি মাথার দিকটা কেটে নিচ্ছি একটু। দেখুন, এইভাবে আমি সব আমের মাথার দিকটা একটু করে কেটে নেব। সব আমগুলোর মাথার দিকটা আমি কেটে নিয়েছি, এই আমগুলোকে এবার আমি আবারও ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে কষগুলো বেরিয়ে যায়। আমগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমগুলো আমি একটা পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এবার আমগুলোকে আমি কেটে নেব, আমগুলো আমি প্রথমে 3 ভাগ করে কেটে নেব। এবার আমগুলো আমি লম্বা লম্বা সাইজের কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে আমগুলো কেটে নিতে পারেন। এবার মাঝখানের যে অংশটা আছে সেটার 2 সাইড থেকে আমি কেটে নেব, মাঝখানেরটা আমি দেব না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। একে একে আমি সব আমগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবার আমি 2টো পরিষ্কার কাঁচের জারের মধ্যে আমগুলোকে রেখে দেব। আমগুলোকে আমি কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা কাঁচের জার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে আমের গুণগত মানটা ভালো থাকবে। আমগুলো আমি 2টো কাঁচের জারের মধ্যে ভরে নিয়েছি, আর বাকি আমগুলো আমি একইভাবে অন্য কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। এবার আগের থেকে যে আমি নুন জলটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। আমি এমন পরিমাণে জলটা দেব যাতে আমগুলো পুরোপুরিভাবে জলের মধ্যে ডুবে থাকে। আমগুলো যদি পুরোপুরিভাবে জলের মধ্যে ডুবে না থাকে তাহলে কিন্তু আমগুলো খারাপ হয়ে যেতে পারে। 2টো জারের মধ্যেই আমি নুন জলটা দিয়ে এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। এটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল জায়গায় বা যে কোনো জায়গায় এটা আপনারা রাখতে পারেন। এইভাবে কিন্তু 1 বছর পর্যন্ত আমগুলো ভালো থাকবে। এই আম দিয়ে আপনারা পরে চাটনি বা আচারও তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।